হাই বন্ধুরা, আসসালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টপিক, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে দিবে। আজকে আমরা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রিলিমিনারির প্রস্তুতি নেবেন যেভাবে, প্রিলিমিনারি পরীক্ষার 17তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে, সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকের বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে খোলাখুলিভাবে কিছু আলোচনা করব, যে আপনারা কী কী ধাপ অতিক্রম করবেন বা কী কী আপনার প্রস্তুতি নেওয়া দরকার, সেগুলো বিষয়ে আজকে আলোচনা করব। বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষকতা পেশা হিসেবে যারা নিতে চান, তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হয়, এটি স্বাভাবিক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA তিন ধাপে এই পরীক্ষা নিয়ে থাকে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020-এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 30 ও 31 ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 ডিসেম্বর স্কুল 2 ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং 31 ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 নম্বরের প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা নেওয়া হয়। প্রিলিমিনারিতে শতকরা 40 নম্বর পেলে এই পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ ধরা হয়। প্রিলিতে উত্তীর্ণ হওয়ার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন প্রথম বলবো স্কুল পর্যায়ে যাদের জন্য প্রযোজ্য। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবী, ইবতেদায়ী মাদ্রাসার ইবতেদায়ী প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসার পরদর্শক বা শরীরচর্চা শিক্ষক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও সাধারণ বিষয় ভাষা পদে নিবন্ধনে ইচ্ছুক প্রার্থীদের জন্য স্কুল পর্যায়ে প্রযোজ্য। তাদের বিষয়কোড 300। পরীক্ষার সময় কোড নাম্বার মনে রাখতে হবে। যে পদগুলোর কথা বললাম এখন আমি, তাদের পরীক্ষা বিষয় কোড হচ্ছে 300। পরীক্ষার সময় কোড অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, স্কুল পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যেটা আছে যাদের জন্য প্রযোজ্য, ইবতেদায়ী মাদ্রাসার জুনিয়র মৌলবী, সিনিয়র শিক্ষক, মাধ্যমিক কারিগরি, দাখিল কারিগরি, ভোকেশনাল ইনস্টিটিউটের টেট ইনস্ট্রাক্টর পদে নিবন্ধনে ইচ্ছুক প্রার্থীদের জন্য স্কুল পর্যায়ে 2 প্রযোজ্য। তাদের বিষয় কোড নাম্বার হচ্ছে 200। পরীক্ষার সময় এই কোডটি অবশ্যই মনে রাখা দরকার। কলেজ পর্যায়ে যাদের জন্য প্রযোজ্য, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রভাষক ইনস্ট্রাক্টর টেট পদে নিবন্ধনে ইচ্ছুক প্রার্থীদের জন্য তাদের বিষয় কোড হচ্ছে 400। প্রিলিমিনারির প্রস্তুতি, প্রার্থীদের MCQ পদ্ধতিতে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, বিষয় থাকবে মোট 4টি, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে 25টি করে মোট 100টি নৈমিত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। বাংলা স্কুল পর্যায়ে 2-এ কলেজ পর্যায়ে বাংলা বিষয়ে প্রায় একই সিলেবাস। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন পড়তে হবে। কলেজ পর্যায়ের জন্য প্রায়োগিক প্রয়োজনীয়তায় বিরামচিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক, বিভক্তি ও প্রত্যয় অনুশীলন করতে হবে। প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা ভাষার ব্যাকরণ বইটি অনুশীলন করলেই যথেষ্ট। এবার আসি ইংরেজি অংশে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2-এর সিলেবাস একই রকম। এই অংশে গ্রামারের গুরুত্ব বেশি। গ্রামার থেকে স্কুল ও কলেজ উভয় পর্যায়ে প্রশ্ন আসে। বাক্য সম্পূর্ণ করা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, পার্ট অফ স্পিচ, রাইট ফ্রম অফ বার, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, ভাব ও আর্টিকেলের ব্যবহার এবং কম্পোজিশন পড়তে হবে। সহায়ক বই হিসেবে ষষ্ঠ দ্বাদশ শ্রেণীর ইংরেজি গ্রামার বুট বই এবং যে কোনো লেখকের গ্রামার বই অনুসরণ করা যেতে পারে। গণিত স্কুল পর্যায়ে 2,
এবং কলেজ পর্যায়ে গণিত বিষয়ে তিনটি অংশ থাকে, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি। পাটিগণিতে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি ও অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসে। বীজগণিতে উৎপাদক বর্গ ও ঘন সংবলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ থেকে প্রশ্ন আসতে পারে। জ্যামিতির অংশরেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল এবং বৃত্ত সম্পর্কিত ধারণা, সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ থেকে প্রশ্ন আসে। কলেজ পর্যায়ের জন্য পরিমিত ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ একটু পড়তে হবে। এর প্রস্তুতি হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে গণিতে ভীতি থাকবে বলে মনে হয় না। সাধারণ জ্ঞান স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে বাংলা বিষয়ে প্রায় একই সিলেবাস। সাধারণ জ্ঞান তিনটিভাবে বিভক্ত, বাংলাদেশের সাম্প্রতিক বিষয়, আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী এবং বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগবেদি সম্পর্কিত মৌলিক জ্ঞান। বাংলাদেশের সম্পর্কিত বিষয়ের জন্য বাংলাদেশের ভূ প্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্যনীতি, পরিকল্পনা কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিশক্তি, আঞ্চলিক অর্থনৈতিক গঠন, পুরস্কার ও সম্মাননা পড়তে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি, রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি, প্রত্যহিত জীবনে বিজ্ঞান, সাধারণ রোগবেদি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় পড়তে হবে। প্রস্তুতি বই হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইগুলো পড়তে হবে। প্রিলিমিনারি পাশ করতে নবম থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্নপত্র বারবার অনুসরণ করতে হবে, কারণ আগের প্রশ্ন থেকে প্রশ্ন আসে। বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র ৩৪ থেকে ৪৪ অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রশ্নপত্র ১০০টি প্রশ্ন থাকবে, তাই নিজের পছন্দের বিষয়গুলো আগে উত্তর দিতে হবে। এই ছিল আমাদের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন এর বিষয়গুলো আজকে আলোকপাত করলাম। আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। তবে আমরা যেভাবে আপনাদের পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করলাম, এভাবে যদি আপনারা প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উপকারে আসবে আশা করি। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।